থেকে আর ভোটের কিছুদিন বাকি, এই মুহূর্তে আমি সুরজিৎ, আমি আছি আপনাদের পরিচিত পৌর মাতা অঞ্জনা রক্ষিতের ওয়ার্ডে, আর আমার পাশেই রয়েছেন দিদি। সামনে যেহেতু ভোট, ভোটের আর কয়েকটা মুহূর্ত বাকি, জেনে নেবো এই ওয়ার্ডটি সম্বন্ধে, জেনে নেবো ভোটের সম্বন্ধে, জেনে নেবো সামনে যে নির্বাচন হয়েছে তার জন্য কতটা কাজ করে রয়েছেন, কতটা টেনশনে রয়েছেন, সবই আলোচনা হবে আজকের এই জায়গায়। সরাসরি পরিচয় করে নিই, বলবো যে দিদি কেমন আছো একটু, বলবো যে ভোটের তো নিঘণ্ট বেজে গেছে, আর কয়েকটা মুহূর্তই বলবো বাকি, কয়েকটা দিন বাকি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার প্রস্তুতি পর্ব কেমন রয়েছে? প্রস্তুতি পর্ব তো আজকে থেকে না, যেহেতু আমি দু বছর হলো আমি এই ওয়ার্ডে এসেছি, আগে আমি 27 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি ছিলাম। এই ওয়ার্ডে যখন এসেছি তখন থেকেই আমার লড়াই শুরু, কারণ আগে যিনি কাউন্সিলর ছিলেন উনি ওনার সাধ্য মতো কাজ করে গেছেন, তারপরে যে কাজটুকু করার দরকার, যেটুকু বাকি রয়েছে বা নতুন করে কিছু করতে হবে সেগুলো তো তখন থেকে শুরু হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ভোটের প্রচার, মানুষের পাশে যত যাব আমার ভোট তত বেশি বাড়বে। আর আমাদের ক্যান্ডিডেট হচ্ছে অধ্যাপক সৌগত রায়, ওনার সঙ্গে বলার কিছু নেই, উনি একজন ভগবানের মতো মানুষ, অধ্যাপক, এবং সমস্ত পার্লামেন্টে বোধ হয় ওনার থেকে উঁচু সাংসদ আর কেউ নেই। যাই হোক, আমরা গর্বিত সৌগত দা আমাদের এখানে দাঁড়িয়েছে, আর আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, আর এখানে হারার কোনো প্রশ্ন নেই। আমরা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করছি সেখানে দাদা এমনি বেরিয়ে যাবে। যদিও তোমার ওয়ার্ডটা অনেকটাই সাজানো গোছানো, তবু প্রশ্ন করতেই হবে যে তোমার এই ওয়ার্ডটা পানীয় জল, জমা জল, আর আরেকটা হচ্ছে রাস্তার লাইট, কোনো প্রবলেম আছে বা কতটা কাজ করেছো তুমি আসার পর থেকে? কি মনে হয়, কার্যত চারটে দলের লড়াই হলেও আলটিমেট লড়াই তো দুটো দলেরই হবে, তৃণমূল আর বিজেপি, তো কি মনে হয় তোমাদের মানুষ কতটা সাপোর্ট করবে বলে মনে হচ্ছে? আমাদের নেত্রী যা করে গেছেন এরপরে আর কোনো কথা রাখতে পারি না। 64টা প্রকল্প একটা মুখ্যমন্ত্রী করে যাওয়া মানে সেটা ভাবার কোনো উপায় নেই, আর উনি যেগুলো করে গেছেন তার মধ্যে প্রত্যেকটার একটা না একটা প্রকল্প প্রত্যেক মানুষের উপকারে লেগেছে। যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, এটা সবচেয়ে আগের বড় দরকার। অত উনি যা করে গেছেন তারপর হারার কোনো প্রশ্নই আসে না। লক্ষ্মী ভান্ডার 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হলো, কি বলছে তোমার ওখানে সাধারণ মানুষ? মানুষ খুশি, কারণ লক্ষ্মী ভান্ডারটা মহিলাদের জন্য। এখন যারা সংসার করেন সেই মহিলাদের হাতে সত্যি সংসার করার পর অবশিষ্ট সেখানে থাকে না। দিদি কিন্তু মহিলাদের সাপোর্ট করার জন্য, মহিলাদের তুলে ধরার জন্য আজকে লক্ষ্মী ভান্ডারটা দিয়ে তাদের অনেক উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে। এখন আমরা মেয়েরা যারা আছি তারা কিন্তু অনেক প্রাউড যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, এবং তিনি মহিলাদের জন্য ভেবেছেন এবং আমাদের সুবিধা অসুবিধা আমাদের পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ডের মানুষ তো তোমাকে চাইবেই, তাও যেহেতু সামনে ভোট আছে, ভোটকে কেন্দ্র করে কি বার্তা দেবে, কি বলবে তোমার ওয়ার্ডের মানুষকে, যেহেতু আর কয়েকটা দিন পরেই তাদের হাতে ভোটের বটন থাকবে? না, তাদের পাশে দাঁড়িয়ে বলার কিছু নেই, কারণ আমরা যাবে থেকে আমি এই ওয়ার্ডে এসেছি তবে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি। আমার কাজ মানে আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, আমরা প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়ে সুবিধা অসুবিধা, কে ভাতা নেই, কে লক্ষ্মী ভান্ডার নেই, কারো মেডিকেল, কারো ছেলে মেয়ের পড়াশোনা, প্রত্যেক দিন প্রতিনিয়ত তার পাশে থাকছি আমরা। সেখানে আমার মনে হয় ভোটের ক্ষেত্রে অন্য কোনো কিছু করবে বা অন্য কোনো দল এখানে এসে জিততে পারবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানে দেখার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে, নতুন কোনো নিউজ আর আপডেট নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি বেঙ্গালি।